খল চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা হাসিল করা খুবই শক্ত কাজ, কারণ বেশিরভাগ সময় দর্শকদের সহানুভূতি থাকে না চরিত্রগুলোর প্রতি। কিন্তু তবু এমন কিছু খলনায়ক চরিত্র বলিউড আমাদের দিয়েছে যে সেই চরিত্র অভিনেতারা কাল্ট ক্লাসিকে পরিণত হয়েছেন। চরিত্রগুলির ডায়ালগ, ম্যানারিজম সবই মানুষের মধ্যে গেঁথে রয়েছে। আজ এমনই কিছু ভিলেন্সের চরিত্রদের আমরা ফিরে দেখব। এই তালিকায় প্রথম দিকেই যে নামটি আসবে সেটা হলো শোলের গব্বর সিং। অমিতাভ বচ্চন আর ধর্মেন্দ্র মতো সুপারস্টারদের অভিনীত ছবি শোলে কিন্তু এখনও ভিলেন গব্বরকে মনে করায় প্রথমেই। যখনই শোলে মুভিটার কথা মাথায় আসে তখনই মনে পড়ে সেই ডায়লগ, কিতনে আদমি থে। এ থেকেই বোঝা যায় গব্বর সিং চরিত্রটি ভারতীয় জনসাধারণের মনে কতটা গভীর রেখাপাত করেছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে এই আমজাদ খানকেই প্রথম দিকে গব্বরের রোলে নিতে রাজি হননি ফিল্ম ম্যানেজমেন্ট। আসলে রিয়েল লাইফে আমজাদ খান ছিলেন খুবই ভদ্র, শান্ত ও মৃদুভাষী মানুষ। তাই এই ফিল্মের কথাকার জাবেদ আখতার, যার উপর দায়িত্ব ছিল গব্বরের রোলে অভিনেতা খুঁজে বার করা, তিনি আমজাদ খানকে রিজেক্ট করেছিলেন। আসলে জাবেদ আখতারের মনে হয়েছিল এত ভদ্র, শান্ত, মৃদুভাষী মানুষ ডাকাতের রোলে ফিট করবে না। এরপর অবশ্য আমজাদ খান সুযোগ পান এবং তার ফলাফল আমাদের সামনেই রয়েছে। তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছেন মিস্টার ইন্ডিয়ার মুগাম্বো। মুগাম্বো খুশুয়া, এটাও একটা অসাধারণ ডায়লগ যেটা মিস্টার ইন্ডিয়া মুভির খলনায়ক মুগাম্বো চরিত্রাভিনেতা অমরেশ পুরীর মুখ দিয়ে বেরিয়েছিল। আর এই তিনটি শব্দ এখনও মনে করিয়ে দেয় সেই ভ্যারিটন ভয়েসের অধিকারী বলিউডের সেরা ভিলেনকে। শেখর কাপুর পরিচালিত ও শ্রীদেবী অনিল কাপুর জুটির হিট সিনেমা মিস্টার ইন্ডিয়া, আর এই সিনেমার আইকনিক ভিলেন মুগাম্বো। কিন্তু অদ্ভুত বিষয় হলো যে মুগাম্বোর জন্য অমরেশ পুরী প্রথম পছন্দ ছিলেন না। প্রথমে অনুপম খেরকে ভাবা হয়েছিল এই চরিত্রে, পরে অবশ্য অমরেশের কাছে অফার আসে এবং তিনি চরিত্রটাকে কাল্ট ক্লাসিকে পরিণত করেন। তালিকার তৃতীয় নম্বরে আছেন শান সিনেমার সাকাল। কুলভূষণ খারবান্দা অভিনীত সাকাল চরিত্রটিও অসাধারণ। শান সিনেমাটিকে বলিউড হিস্ট্রিতে ধরে রেখেছে এই চরিত্রটা। সাকাল চরিত্রটা জেমস বন্ড সিরিজের একটি চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছিল এবং কুলভূষণ খারবান্দাকে মাথা কামাতে হয়েছিল অভিনয় করার জন্য। আর এই ভিলেন ক্যারেক্টারের এক্সট্রা অ্যাট্রাকশন ছিল ক্ষুধার্ত কুমিরের দল। সিনেমায় হিরো আর ভিলেনের লড়াইকে অন্য মাত্রা দিয়েছিল তারা। এরপরে চতুর্থ নম্বরে আসছে কালীচরণ সিনেমার লায়ন অথবা লায়ন। অভিনেতা অজিত খান ছিলেন প্রথম হায়দ্রাবাদি অভিনেতা যিনি বলিউডে ভিলেন চরিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তুলনামূলকভাবে এই খলনায়ক চরিত্রটা ছিল মৃদুভাষী। তার ডায়লগ সারা সাহের মুজে লায়নকে নামসে জানতে হ্যায় এখন সুপারহিট। এই সাথে তার দুই সাগরেদ মোনা ডার্লিং আর রবার্টো লায়ন চরিত্রটিকে অন্যরকম মাত্রা এনে দিয়েছিল। পরিচালক প্রকাশ মেহরা একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, অজিত খান হিন্দি সিনেমায় ভিলেন চরিত্রগুলো নিয়ে অনেক ভাবনা চিন্তা করেছিলেন শুটিংয়ের আগে। অজিতের বক্তব্য ছিল, বলিউডে বেশিরভাগ ভিলেন চরিত্র কথা বলার সময় অকারণে চেঁচিয়ে কথা বলে, তাই তিনি লায়নের চরিত্রে অভিনয় করার সময় চরিত্রটায় সফট স্পোকেন অ্যাঙ্গেল এনেছিলেন। আজকের তালিকায় শেষ নাম হলেন ববির প্রেম চোপড়া। প্রেম নাম হ্যায় মেরা, প্রেম চোপড়া। এই চরিত্রটার ইউনিক পয়েন্ট আমরা সবাই জানি, এখানে অভিনেতার নাম আর চরিত্রের নাম একই। সুপুরুষ অভিনেতাটি খুবই ভয়ানক খলনায়ক চরিত্রে অভিনয় করেছেন দাপটের সাথে। হেন ভিন্ন কাজ নেই যে চরিত্রটি অনস্ক্রিন করেনি, আর তার প্রতিটি ডায়লগ এখনও কাল্ট ক্লাসিক। এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের পছন্দের ভিলেন্স কারা।